আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক চুমুকেই ভ্যানিশ, শরীর থেকে ছেঁকে বের করে দিবে সুগার, থাইরয়েড, বিপি, পেটের ময়লাও পরিষ্কার করবে ছোট্ট এই দানা। বর্তমান সময়ে মানুষের জীবনধারা দ্রুত পরিবর্তন হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের উপরও বিরাট প্রভাব ফেলে। আজকাল প্রতি তিনজনের মধ্যে একজনের বিপি, সুগার এবং থাইরয়েডের মতো রোগ দেখা যায়। এটা কমাতে মানুষ নানা রকম কিছু করে থাকে। রান্নাঘরের একটি মশলাতেই রয়েছে বিরাট গুণ। একাধিক রোগের চিকিৎসায় এই মশলাটি একটি ঔষধের মতো। রান্নাঘরের এই মশলাটি হলো ধনিয়া, যা বিভিন্ন রান্নাতে ব্যবহার করা হয়। ধনিয়া বীজ নানাভাবে স্বাস্থ্যের জন্য উপকারী। এটি নিয়মিত খেলে থাইরয়েডের মতো রোগও প্রতিরোধ করা যায়। আয়ুর্বেদ বিশেষজ্ঞ পবন আর্য জানিয়েছেন, ধনিয়া একটি ঔষধি গুণসম্পন্ন মশলা। এটি নিয়মিত খেলে থাইরয়েড নিরাময় করা যায়। ধনিয়া কিভাবে খেলে উপকার পাবেন তা সবার আগে জানতে হবে। কাঁচা ধনিয়া সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। এরপরে আপনি পরের দিন সকালে এই পানি পান করতে পারেন। গরমকালে এটি নিয়মিত খেলে অনেক রোগই সেরে যায়। তবে শীতকালে এই পানি সামান্য গরম করে তারপর খাবেন। এটি খুবই উপকারী, যা পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে, ব্লাড প্রেশার ও সুগার নিয়ন্ত্রণ করে। ধনিয়া বীজে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন এ। 2 কাপ পানি গরম করে 1 চামচ ধনিয়া মিশান। এই পানির রং 10 থেকে 15 মিনিটের মধ্যেই পরিবর্তন হতে শুরু করবে। তারপর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। প্রতিদিন সকালে খালি পেটে এই পানি খান। ধনিয়া কিডনি পরিস্রাবণে সাহায্য করে, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। নিয়মিত ধনিয়া খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে। ধনিয়ার পানিতে সব ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা শরীরকে ভালো রাখে। বিভিন্ন সংক্রমণের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি ওজন কমাতেও সাহায্য করে। ধনিয়া পাতা একটি ডিটক্স ড্রিঙ্ক, যা শরীর থেকে টক্সিন বের করে দেয়। এতে উপস্থিত ফাইবার নানাভাবে উপকারী। মহিলাদের জন্য এটি অনেক উপকারী। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।